হ্যালো, আনাদার ডে। আমরা প্রায় কন্টিনিউ করছি আমাদের থিওরিটিক্যাল এক্সামের জন্য। অ্যাকচুয়ালি খুব এফেক্টিভ যেগুলো এই বইটাতে রয়েছে, তবু আমরা বলছি আমাদের যেহেতু থিওরি এক্সাম, তো এক্সামের এগুলো তো আমি এক্সপ্লানেশন পরবর্তীকালে দেবই, কিন্তু যেগুলো থিওরিটিক্যাল এক্সাম ভীষণ কাজে আসবে সেগুলোই পেজ ওয়াইজ আমি একটু কন্টিনিউ করছি। লাস্ট দিন আমরা যেটা করেছিলাম একদম 27 পেজ, মানে পর পর এপিসোড আমি পেজ এইভাবে এগোবো, 27 পেজ একটু একটু করে দিচ্ছি। এখানে আছে 1.8 সংশ্লেষিত তন্তু, অ্যান ইংলিশ সিনথেটিক ফাইবার্স। সো এখানে যে কোয়েশ্চেনটা আসতে পারে এবং একটু জেনে নেওয়াটাও দরকার, বিভিন্ন সরল রাসায়নিক পদার্থ অ্যাটলকের অসংখ্য বহু সংখ্যক প্রক্রিয়ায় পরস্পর কারণে যেভাবে সিনথেটিক তৈরি হয়, এটার কিন্তু কোনো রকম অন্তত এখান থেকে কোনো মানে আমাদের কোনো এমসিকিউ কোয়েশ্চেন আসা সম্ভব নয়, যেটুখানি আমার মনে হয়েছে। তো জেনারেলি সিনথেটিক তন্তু যেটা রয়েছে সেখানে আলটিমেটলি 27 পেজে কিছু নেই, 28 পেজ। 28 পেজের একদম শেষের দিকে যেটা রয়েছে, যে বস্ত্রের উৎপাদনে ব্যবহৃত সিনথেটিক তন্তুগুলো প্রধানত তিনটি শ্রেণীভুক্ত, দিস ইজ থ্রি কনসেপ্ট অফ, পেজ নাম্বার 28, প্লিজ আপনি একটু মার্কও করুন। বস্ত্রের উৎপাদনে ব্যবহৃত সিনথেটিক তন্তুগুলো প্রধানত তিনটি শ্রেণীভুক্ত, যেমন পলিয়ামাইড, নাইলন, অ্যারামিড। সেকেন্ড হচ্ছে পলিয়েস্টার, টেরেলিন এবং ড্রেকন, এবং লাস্টের হচ্ছে পলি অ্যাক্রেলিক, অ্যাক্রেলিক ক্যাশমিলন। এগুলো একটু মাথায় রাখতে হবে, বস্ত্রের উৎপাদনে ব্যবহৃত সিনথেটিক তন্তুগুলো পেজ নাম্বার 28 একদম শেষের দিকে। এবারে ডিটেলস রয়েছে নাইলন। তো নাইলন হচ্ছে, নাইলন এবং প্যারামিড উভয় দীর্ঘ শৃঙ্খল প্যালিয়ামাইড বহুলক, এখানে আর কিছু নাইলনের ক্ষেত্রে নেই, এবং হোয়াট এভার নাইলনের যেভাবে আলটিমেটলি যে সাইন্টিফিক ভিউস সেগুলো থেকে কোনো কোয়েশ্চেন ইজ নট পসিবল, তবু একটু বলে নিই, এটা একটু দেখে রাখা ভালো। যে কমার্শিয়ালি নাইলন যেটা রয়েছে সেটা হচ্ছে CH2 5, CONHA, এবং নাইলন হচ্ছে COCH2 4, CNOH, CH2 NH4। এই কোয়েশ্চেনটা আসার চান্সেস রয়েছে, একটু দেখে নিতে পারেন। 29 পেজ পর্যন্ত সেরকম কিছু নেই, আপনাদের একটু সহজভাবেই করে দিচ্ছি যে কি আসতে পারে না আসতে পারে। পলিয়েস্টার নেক্সট ওয়ান হচ্ছে, পলিয়েস্টার পেজ নাম্বার এক্ষেত্রে 30, দেখুন অনেকটা এগিয়ে গেছি আমরা। উৎপাদনের পরিমাণ এবং জনপ্রিয়তা সিনথেটিক তন্তুগুলোর মধ্যে পলিয়েস্টার স্থান সর্বোপরি, আমরা জানি পলিয়েস্টার খুব পপুলার, এককভাবে প্রাকৃতিক তন্তুর সঙ্গে মিশ্রিত, তার মানে পলিয়েস্টার কি প্রাকৃতিক যে তন্তু তার সঙ্গে মিশ্রিত, ব্লেন্ডেড বয়ন এবং বুনন, মানে প্রাকৃতিক যে ন্যাচারাল জিনিস তার সঙ্গে কিন্তু ব্লেন্ড করা হয়, দুটো ন্যাচারাল এবং তার সঙ্গে সিনথেটিক দুটো মিশে পলিয়েস্টার হয়, ওকে। এবং কি পদ্ধতিতে ব্লেন্ডেড করে এবং উইভ করে তারপরে নিটিং করে বোনার মাধ্যমে তৈরি হয়। আচ্ছা, পলিয়েস্টার বলতে সেই অঞ্চলে তন্তুকে বোঝাতে অন্তত 85% প্রতিস্থাপিত, না এরকম কোনো বিষয় নেই। এবার যেটা হচ্ছে পলিয়েস্টারের যে কমার্শিয়ালি যেভাবে তৈরি হয়, আই ডোন্ট বিলিভ যে এরকম কোনো টাফ কিছু আসতে পারে। তো পলিয়েস্টার যেটা রয়েছে কিসের সঙ্গে ব্লেন্ড করা হয়, অপশান দিতেই পারে, ন্যাচারালের মধ্যে জুট দিতে পারে, আনাদার দুটো তিনটে অপশান দিয়ে তার সঙ্গে ন্যাচারাল কনসেপ্ট জুড়ে দিলে পলিয়েস্টার। কী পদ্ধতিতে ব্লেন্ডেড উইভিং এবং বুনন, প্লিজ পেজ নাম্বার 30। 30 পেজের পর বেশি কিছু নেই, একটাই মাত্র কোয়েশ্চেন এখান থেকে বেরিয়েছে। আচ্ছা, 1.8.3 পলি অ্যাক্রেলিক বা অ্যাক্রালিক তন্তু। আচ্ছা, অ্যাক্রালিক তন্তু বলতে যেটা বলা হয় সায়ানাইড, দিস ইজ পলিয়েস অ্যাক্রেলিক তন্তু, অ্যানাদার নেম ইজ সায়ানাইড, কোয়েশ্চেনটা আসতে পারে। পেজ নাম্বার 31, অ্যাক্রেলিক তন্তু বলতে কী বোঝায়, দিস ইজ দ্য কোয়েশ্চেন, এটা পাওয়া যেতে পারে। আর সেক্ষেত্রে অ্যাক্রেলিক আর কিছু নেই, আমি একটু পরপর দেখে যাচ্ছি। আচ্ছা, এবং সেক্ষেত্রে হচ্ছে পশম তন্তু সস্তা বিকল্প হিসাবে, আচ্ছা
পশম থেকে কী কী তৈরি হয়, ঠিক আছে? মানে পশম তন্তু, যেটা পলিঅ্যাক্রিলিক বা অ্যাক্রিলিক তন্তু, সেখান থেকে কী কী তৈরি হয় এটা কাউন্ট করুন। একদম 31 পেজের শেষের দিকে পশম তন্তু সস্তা বিকল্প হিসাবে, বিকল্প মানে সাবস্টিটিউট কি, পশম তন্তুর সস্তা বিকল্প, দ্য ওয়ান অফ দ্য দিস ইজ দ্য অপশনাল কী কী আছে সেটা হচ্ছে সোয়েটার, স্কার্টস, অন্যান্য পোশাক, শুটিং, বুনন বস্ত্র, কম্বল, মোজা মানে শক্স, কার্পেট, সজ্জাবস্ত্র ইত্যাদিতে তন্তুর ব্যবহার আছে। আচ্ছা, তন্তু শনাক্তকরণ পরীক্ষা কীভাবে আমরা তন্তু চিনব, 31 পেজও ক্রস করে যাচ্ছি। এটা একটা ওয়ে রয়েছে, অণুবীক্ষণ যন্ত্রে তন্তু দীর্ঘ বরাবর প্রচ্ছদে দীর্ঘ পর্যবেক্ষণ, দ্রবণীয় পরীক্ষা, দহন পরীক্ষা। পেজ 32টা কিন্তু এফেক্টিভ, ভালো করে পড়ে নেবেন। কীভাবে তন্তু চেনা যায় এটা আমাকে অনেকে প্রশ্ন করেছে, স্যার কীভাবে জানবো কোনটা কোন বিষয়, কীভাবে জানা যায়? অণুবীক্ষণ যন্ত্রে তন্তুর দৈর্ঘ্য বরাবর প্রস্থচ্ছেদের দীর্ঘ দৃশ্য পর্যবেক্ষণ, দ্রবণীয়তা পরীক্ষা মানে সেটাকে জলে দিয়ে পরীক্ষা, দহন পরীক্ষা আগুনে জ্বালিয়ে। আচ্ছা, আর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব পরীক্ষা, এটা রয়েছে। এই পরীক্ষাগুলো ব্যতীত সূক্ষ্ম বিশ্লেষক যন্ত্রের মাধ্যমে তন্তুর ভৌতিক রাসায়নিক গঠন সম্পর্কে বিস্তারিত জানা যায়, যেমন আলোকীয় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে জানা যায়, রঞ্জন রশ্মি বিচ্ছুরণ যন্ত্র, এক্সরে মেশিনসের মাধ্যমে, অবহেলিত, যদিও সেই অণুবীক্ষণ নয়। আচ্ছা, অবহেলিত বর্ণালীবীক্ষণ যন্ত্র, অতিবর্ণ, এগুলো একটুখানি দেখে নেবেন কী কী পদ্ধতি রয়েছে অণুবীক্ষণ যন্ত্রে, দ্রবণীয়তা পরীক্ষা। আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্রের পরীক্ষা সেটা একটু দেখেছি, দ্রবণীয়তা পরীক্ষা। আমরা অণুবীক্ষণ যন্ত্রের পরীক্ষা আজকে 32 পেজ পর্যন্তই করবো, একসঙ্গে অনেক কিছু দেবো না। প্লিজ ভীষণ রিল্যাক্স থাকুন, একদম ক্যাজুয়ালি আমি একটু একটু করে দিচ্ছি, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। প্রত্যেক দিন একটু একটু করে দিয়ে করলে আশা করি আমাদের অ্যানাদার 10 ডেজে আমরা এটা পুরোটা কাভার করবো, কোয়েশ্চেনগুলো পেয়ে যাব। সো প্লিজ উইশ ইউ অল দ্য বেস্ট এগেইনস ওয়ান্স মোর, প্লিজ ইউ লাইক দিস ভিডিও, লাইক ইট, শেয়ার ইটস, অ্যান্ড প্লিজ একটু জাস্ট বইটাকে একটু গোথ্রু করা, যেভাবে বলছি আমি যেভাবে বলছি প্লিজ ভিডিওটা ফলো করে বইটাকে একটু দেখে নেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।